ঠাকুরগাঁওয়ে প্রতিদিন পণ্যবাহী দেড় হাজারেরও বেশি ট্রাক ও কাভার ভ্যান চলাচল করে কিন্তু এখনও স্থায়ী ট্রাক টার্মিনাল গড়ে ওঠেনি গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কের দুই পাশ দখল করে অবৈধভাবে ট্রাক রাখায় সবসময় যানজট লেগে থাকছে ঠাকুরগাঁও জেলায় নেই কোনো ট্রাক টার্মিনাল ফলে শহরের যেখানে সেখানে রাখা হচ্ছে ট্রাক এতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সৃষ্টি হচ্ছে যানজট জেলা ট্রাক ও ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন বলছে আন্তজেলা স্থানীয় ড্রাম ট্রাক সহ দেড় হাজারেরও বেশি ট্রাক রয়েছে ঠাকুরগাঁওয়ে অথচ নেই কোনো টার্মিনাল তাই বাধ্য হয়ে চালক ও মালিকদের যেখানে সেখানে ট্রাক রাখতে হয় ঠাকুরগাঁও টার্মিনাল আমাদের জরুরি দরকার এর আগে মেয়াম সাহেব ছিলেন আমরা খুব জায়গা খুঁজছিলাম আর কি আশেপাশে বহু জায়গা আছে তো এই জায়গাগুলো দামি জায়গা এই জন্যই আর কি উনি অত পদক্ষেপ নেয় নাই আর বিষয়গত হলো মোটর মালিক সমিতি তারা চায় না যে টার্মিনাল হোক ট্রাক মালিকরাও নিজেদের অসুবিধার কথা জানালেন দীর্ঘদিন থেকে কোন ট্রাক টার্মিনাল হচ্ছে না ট্রাক টার্মিনালের জন্য কিন্তু এই যানজটটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তার মধ্যে অনেক গ্যারেজ টেরে যাচ্ছে টার্মিনাল লাই এই জন্য এখানে যেগুলি ট্রাকের মালিক ট্রাকের ড্রাইভার আমরা সবাই এখানেই কাজ করি ঠাকুরগাঁও ট্রাফিক সার্জেন্ট জানান যানজট ঠেকাতে ট্রাক টার্মিনাল দ্রুত নির্মাণ জরুরি হয়ে পড়েছে এরকম ডিজিটাল বাংলাদেশে ঠাকুরঘাড় মতো জেলায় একটা ট্রাক টার্মিনাল নেই যার কারণে এই এই আমাদের দুর্ভোগ পোহাতে হয় আমাদের ট্রাফিক নিয়ম নিয়ন্ত্রণ করতে আমাদের হিমশিম খেতে হয় ঠাকুরগাঁও পৌরমেয়র জানান জায়গা পাওয়া গেলে যত দ্রুত সম্ভব ট্রাক টার্মিনাল তৈরি করা হবে টার্মিনালের ব্যাপারে ইতিমধ্যেই আমরা জমি ঘুরছি যদি আমরা জমি পেয়ে যাই শহরের বাইরে আমরা ব্যবস্থা গ্রহণ করছি যে জমি নিয়ে একটা টার্মিনাল তৈরি করে দেওয়ার শহরের পুরাতন বাস স্ট্যান্ড স্টেডিয়াম এলাকা সহ ব্যস্ত অনেক সড়কের পাশে অস্থায়ী ট্রাক স্ট্যান্ড তৈরি করে আপাতত কাজ চালানো হচ্ছে ফলে মহাসড়কের পাশে অন্তত বিশটি ট্রাক প্রায় সবসময়ই দাঁড়িয়ে থাকতে দেখা যায় টিবিসি নিউজ